ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ভালো আছি আপনাদের দোয়াই চলো আসলাম আসকাল একটা রেসিপি নিয়ে মুরগির কলিজা রান্না করবো চলুন তাহলে শুরু করি এই যে চুলাতে বসাই দিলাম তাওয়া তাওয়ার মধ্যে আমি এলাচ গোলমরিচ ডালচিনি তেজপাতা দিয়েছিলাম জিরো গোটা জিরো দিয়েছি সব গরম মশলা আর কি বড় সাইজের একটা পেঁয়াজ দিলাম পেঁয়াজ তেলটা নাশিটার জন্য দিয়ে দিলাম অয়েল কাঁচামরিচও দিয়েছি একটা এবার একটু নেড়ে সেরে দিব নেড়ে সেরে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তারপর আদা রসুনের প্যাস্ট দি দিয়ে দিব তারা আগে আমার বেহসদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বেশি বেশি অনুরোধ থাকবে যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন বেলাইকনে ক্লিক করেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে এখানে দু চামচের মতন আমি আদা রসুনের পেস্ট দিলাম কলিজা বলে কথা কলিজার মধ্যে একটু মশলা দিতে হয় আমি বেশি দিব না যেহেতু আমার কলিজাটাও কম বেশি না মুরগির কলিজা একদম ফ্রেশ খাইতেও অনেক মজা হয়েছে সত্যি বলতেছি এটা রান্না করে আগে খেয়েছি তারপর তোমাদের কাছে শেয়ার করলাম যে রান্নাটা মজা হয় না এটা তোমাদের সাথে শেয়ার করি না আমি যেটা মজা হয় আমার থেকে ভালো লাগছে আমার ফ্যামিলির থেকে ভালো লাগছে এটাই তোমাদের সাথে শেয়ার করি এই যে কলিজা একদম ফ্রেশ আমাদের দেশে যেরকম মুরগি জবাই করলে যেরকম মানে ফাওয়া যায় ঠিকই খেয়ে এখন আমি কলিজাগুলোকে ডেলে দিলাম ডেলে দেওয়ার পর আগে দুই আমি কিলিন টিলিন করে পানিতে মানে জড়িয়ে নিয়েছি এখন একটু কষিয়ে নিব তেলের মধ্যে তারপর ম মশলা আমি সব অ্যাড করবো সব মশলা দিব একটু পেঁয়াজ রসুন আদা এগুলো একটু বেশি দিতে হয় না দিলে গরুর মাংস বলেন এয়া বলেন এগুলার মধ্যে একটু মশলা দিতে হয় না মানে টেস্ট আসে না সবাই এত পছন্দ করছে এত মজা হয়েছে মানে কি বলবো আর এই যে এতক্ষণ কষাইছিলাম আমি এখন আমি সব মশলা দিব সব মশলা বলতে হলুদ মরিচ ধনে জিরা পাউডার গরম মশলা এই আর কি এই যে এক চামচ হলুদ দিয়ে দিলাম একই চামুচে এক চামুচ মরিচের গুঁড়ো দিলাম আমার মরিচটা একদম স্পাইসিও না একদম মানে ইয়ও না মিডিয়াম আছে তো দনে জিরা পাউডারও এক চামচ দিয়ে দিলাম কারণ গরম মশলা দিব হাফ চামচ বস এবারে আমি এই ছোটো সামিস দিয়ে নাটতেছি এই জন্য যে আমার এই কলিজাগুলো যেহেতু নরম যেহেতু না ভাঙে একদম গোটা গোটাই ছিল সবাই ঘরের সবাই পছন্দ করছে সত্যি বলতেছি অনেক মজা হয়েছে আমি কিন্তু ছোটো সাইজের একটা আলু অ্যাড করছে আমি কখনো আলু দিই না এখন দিলাম এই জন্য যে মেয়ে ছোট মেয়ে যা যদি না খায় একটা এক টুকরা আলু দিয়ে মেয়েকে ঝুঁকে দিব খাই কি না দেখবো আর কি ট্রাই করবো ছোটো বাচ্চা আছে যেহেতু আপনার এটা অপশনাল আপনারা সাইলে দিতেও পারেন না দিতে পারেন এবার কষিয়ে নিব মা সহ এবার ডাকনাটা উঠিয়ে নিয়ে আমি দেখি এই যে তেলটা একদম উপরে আসছে এই ফজ্জায় আমি আলুটা দিব আলুটা একটু নেড়ে সেরে দেখে দিব সাবান এই যে চামিজ দিয়ে লাগতেছে তো পিঁচ টিজ গুলো আসতেছে না এই জন্য আমি চামিজ দিয়ে আবার কেটে কুটে দিচ্ছি সত্যি বলতেছি কলিজা অনেক মজা আছে একটা কলিজা ভাঙ্গে নাই কলিজা যেহেতু নরম এই জন্য আমি চিকন চামিচ দিয়ে এইভাবে করতেছি যে তো এবার ডেকে দিব না একটু সাবান্য ডেকে দিয়ে এই যে আলু এতক্ষণ কষাইছি এবার আমি এই পানিগুলো দিব আর কোনো পানি দিব না আমি একটু বুনা বুনা টাইপের রান্না করতেছি এই জন্য অনেকক্ষণ কষাইছি একদম স্পাইসি হয় নাই কিছু হয় নাই একদম মিডিয়াম খুব মজা হয়েছে আমি আমার প্রশংসা করতেছি যে তাই না আমার ঘরের সবাই বলতেছে এই জন্য বললাম অনেক মজাদার ভাত খাইছি এই যে কি সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর আসছে আমার মুরগির কলিজা রান্না রেডি একদম একদম পারফেক্টভাবে হইছে তো সবাই ভালো থাকেন আমার ফ্যামিলির জন্য আমার বাচ্চা কাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ